13 নভেম্বর 2022 অপহরণের মাধ্যমে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় সাক্ষ্য দিতে আদালতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্দেশ্য হত্যাচেষ্টাকারীদের কঠোর শাস্তি। দীর্ঘ 9 মাস পর এলো ফলাফল। মামলায় সাংবাদিক শফিক রহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার অনুযায়ী সাল 2011 জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দলের উচ্চ পর্যায়ের নেতারা ঢাকা শহরের পল্টনের জাসাস কার্যালয়ে ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার আসামিরা একত্র হয়ে অংশ নেন এক গোপন বৈঠকে। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অপহরণের পর সজীব ওয়াজেদ জয়কে হত্যা করা। তবে গোপন থাকেনি বৈঠকের খবর। এ ষড়যন্ত্রের খবর জনসম্মুখে আসলে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে ডিবির পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলা করেন। এ মামলায় 2016 সালের 16 এপ্রিল সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে বিদেশে চলে যান। অন্যদিকে 2018 সালের 22 ফেব্রুয়ারি শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আর আসামি মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে পরামর্শদাতার অভিযোগ আনে পুলিশ। অভিযোগে বলা হয়, মোহাম্মদুল্লাহর ছেলে রিজভী আহমেদ এই ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন। এছাড়াও রিজভী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন, পরে অন্য আসামিদের কাছে সেই তথ্য সরবরাহ করেন। মামলার অর্থায়ন ও পরামর্শদাতার অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমানের বিরুদ্ধে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।